কবিতা সংসার, কবি এম এ রায়হান। দাদার বড় সংসার, 18 জনের পাতিল, খাবারের ছোটখাটো হোটেল বলা যায়, বলিষ্ঠ বাহুর নিপুণ কারসাজিতে পৃথিবী চাষ করেন দাদা, সুনিপুণ দক্ষতায় সংসার রান্না করেন দাদি। বাবা আমার বড় ছেলে, দাদার পৃথিবীতে দাদির সংসারে, চাষবাসে তিনিও পাকাপোক্ত, জন্ম থেকেই দেখেছেন সংগ্রাম, দেখেছেন পান্তা আর কাঁচা মরিচের তীব্র সংকট। দাদার তেল চিটচিটে পাঞ্জাবি, দাদির সেলাই করা যত্নে রাখা ময়লাযুক্ত শাড়ি, হাড্ডি সারের ছোট ভাই বোনদের অনাহারি মুখ, ছনের চালার ফাঁকে পূর্ণিমা চাঁদের বেরসিক হাসি। যোদ্ধা বাবা বুঝতে পেরেছিলেন মায়ের অল্প স্বল্প সংসারে আমি আর আমার একমাত্র বোন, এই সংসারে যুদ্ধ অল্প স্বল্প, বোনের সংসারে ব্যস্ততা, যোদ্ধা স্বামীর চাষাবাসে সংসার রান্না করে দিন রাত। আজ আমারও পৃথিবী হয়েছে, সংসার হয়েছে স্ত্রীর, পৃথিবী চাষ করতে চলে এসেছি মায়ের সংসার আর বাবার পৃথিবী ছেড়ে। ষাটার্ধ বাবার পৃথিবী চাষ হয় না আর, রান্নাবিহীন মায়ের সংসার, চকচকে ছ্যাক দেয়া পোশাকে বৃদ্ধ বাবা অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছোটেন, গায়ের কাদা জল মাঠ পেরিয়ে ভ্যান ঠেলেন, ঘামে ভেজেন। 18 জনের সংসারে আমার দাদা ঢের বেশি ভালো ছিলেন।